চলো তোমাদেরকেও দেখাচ্ছি লামনিং এর কালী পুজোর প্যান্ডেলগুলো, তো সঙ্গে থাকো। এখন কটা বাজে জানো? রাত্রি দুটো, আর আমরা ছজন মিলে বেরিয়েছি কালী পুজোর প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের সাথে ভার্গবীকে দেখতে পাচ্ছ না, তার কারণটা হচ্ছে ওই যে আগে দেখলে যে দাদা ভাই আর বৌদি ওদের সাথে আছে ভার্গবী, তো এটা আমার একটা দাদা ভাই আর বৌদি। আর এই যে একটা প্যান্ডেল দেখো, এটা বাইরের থেকেই দেখালাম তোমাদেরকে। তো হঠাৎ করেই প্ল্যানিং হলো, অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না এত রাত্রিতে বেরোবার। আমাদের পুজোটা শেষ হয়েছে, বাড়ির পুজো শেষ হতে হতে প্রায় 12:30 বেজে গেছে। তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেলাম, অন্নভোগ খেলাম। তারপর হঠাৎ করেই লিটন বলল যে চলো কয়েকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে তো রাত্রিতেই দেখে আসি, কারণ কালকে প্রচণ্ড ভিড় হবে, আর যেহেতু আমাদের বাড়িতেও পুজো তো সন্ধ্যার টাইমটাতে আর বেরোনো যায় না, তার জন্য ভাবলাম চলো ঠিক আছে ঘুরে আসি। তো প্রথমেই চলে আসলাম আমরা কালীবাড়িতে, ঢুকলাম না কারণ কালীবাড়ি বন্ধ হয়ে গেছে। এখন আমরা এসেছি ন্যাশন স্কুলের ফিল্ডে, এখানে খুব সুন্দর পুজো হয়েছে, লিটন ফার্স্টে একবার দেখে গেছে বিকেলে, তো আমাদেরকে বললো চলো ফার্স্টে এখানেই যাই দেখে আসি। তো প্রথমে আসলাম এখানে, এই যে প্যান্ডেলটা দেখো। তো আমরা এখন চলে এসেছি ন্যাশন স্কুলের ফিল্ডে, তো এখানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট, চলো ভিতরে যাই। আমরা চলে এসেছি সবাই মিলে আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে ন্যাশন স্কুলের ফিল্ড, তোমাদেরকে একটু আগেই বললাম। ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এক কথায় বলতে গেলে অসাধারণ, আমার তো দারুণ লেগেছে। আর এখানে যেহেতু অনেক স্পেস আছে তার জন্য চারিদিকে লাইটিং দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এবারের কালী পুজোয় তোমরা কটা প্যান্ডেল দেখলে, কটা ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব একটা বেশি প্যান্ডেলে যাইনি, জাস্ট কয়েকটা প্যান্ডেলই গিয়েছি। তো এদিকে দেখো টাপুরকে, ঢোকার সাথে সাথেই সেলফিতে ব্যস্ত। দিদি ভাই বলো এখানে এসে কেমন লাগছে, প্যান্ডেলটা কেমন হয়েছে বলো? সত্যি দেখার মতো। হ্যাঁ তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা দেখো এখানে একটা ধূপকাঠি জ্বালানো হয়েছে, এত সুন্দর, কত বড় দেখো, আর স্মেলটাও সত্যি কথা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে স্মেলটা দেখো। এটা এটা কিন্তু সত্যি একটা অসাধারণ জিনিস, দেখো অনেকটাই বড় ধূপকাঠিটা, এটা তো অনেক আগে জ্বালানো হয়েছিল, জ্বলতে জ্বলতে এতটুকু এসছে দেখো। হ্যাঁ চলো চলো ভিতর দিকটা যাই। দারুণ লাগছে, অসাধারণ হয়েছে প্যান্ডেলটা, সত্যি বলতে গেলে খুবই সুন্দর ডেকোরেশনটা দেখো, জাস্ট ওয়াও। এ হচ্ছে মায়ের মূর্তি, আর এই যে আমার ছোট্ট ভার্গবী দেখো। কিছু বলবে? বাজি ফাটাচ্ছে বাজি। এবার তোমাদেরকে বলছি, ওই রাত্রে একটা আকস্মিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমরা যখন প্যান্ডেলে এসেছিলাম প্যান্ডেলটা পুরো ফাঁকা ছিল, শুধু বাইরে কিছু ছেলে ছিল, ওরা প্রচুর জোরে জোরে বাজি ফাটাচ্ছিল, তোমরা হয়তো সাউন্ড শুনেছ। আর এটা হচ্ছে আমি লাস্ট টাইম মাকে একবার আরও একবার কাছের থেকে ভিডিও করছিলাম। এখানে একটা আচমকা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা যখন ভিতরে ছিলাম তখন কেউ বাজি ফাটাচ্ছিল, তারপর তারপর বাজির থেকে উপরে আগুন জ্বলছে, এখন বোধহয় ফায়ার ব্রিগেড কল করা হচ্ছে।
ঠিক তখনই ওই টাইমটাতেই মাকে যেখানে বসানো হয়েছে তার সাইড দিয়েই বাজি যে ফাটাচ্ছিল ওই বাজিটা এসেই উপরে পড়েছে আর তার থেকেই আগুন লেগেছে। এবং ফার্স্ট টাইম আমি দেখেছি, যদি ওই টাইমটাতে আমি প্যান্ডেল থেকে বেরিয়ে যেতাম তাহলে হয়তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতো। মানে অলরেডি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তার থেকেও বড় দুর্ঘটনা ঘটতো, কারণ পুরো আগুন লেগে যেত। ক্লাবের মেম্বাররাও সামনে ছিল না, ওরা ক্লাবের ভিতরে ছিল, তো যতক্ষণে ওরা দেখতো ততক্ষণে অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। মা কালীর অশেষ কৃপায় অল্পতে মানে একটা অনেক বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছি। চলো তোমাদেরকে আবার একটু প্যান্ডেলটা দেখাচ্ছি, কারণ এখন সবাই মিলে জল টল ঢেলে আগুনটাকে নেভানো হয়েছে, একটুতে মানে বেঁচে গেছে। এই যে এই জায়গাটা পুরো জ্বলে গেছে, দেখো এখানে পুরো আগুন জ্বলছিল এতক্ষণ। তো তারপর আমি দেখার সঙ্গে সঙ্গে সবাইকে ডাকলাম, তারপর লিটন আর ওই দাদাভাই মিলে ক্লাবের মেম্বারকে ডাকলো, সবাই মিলে এসে জল টল দেওয়ার পর ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ঠাকুর সত্যিই আছে, মাই হয়তো স্বয়ং আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো, কারণ ওই রাত্রে এতটা রাত্রে আমরা কোনো দিনই বেরোই না, কিন্তু সেদিন কালী পুজোতে হঠাৎ করেই এত রাত্রে বেরিয়েছি। তারপর আমাদের ফার্স্ট অন্য একটা প্যান্ডেল যাওয়ার কথা ছিল, মানে প্যান্ডেল দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওখানে না গিয়ে ফার্স্ট সেখানেই গিয়েছিলাম। তো যাই হোক, মাই হয়তো আমাদেরকে টেনে নিয়ে গেছে, কারণ ওই দুর্ঘটনাটা যাতে না ঘটে অল্পতে রক্ষা হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এবার এই পুজোটাতে চলে এসেছি। মায়ের মূর্তিটা তো দেখলে, এখানে ছোটো ছোটো থিম রাখা হয়েছে, এই যে দেখো খুবই সুন্দর, এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে, ছোটো মোটোর মধ্যে আমার ভালোই লেগেছে। এই পুজোটাও খুব সুন্দর হয়েছে, দেখো চারিদিকে। আমাদের বাস্তব জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেগুলো রোজকার জীবনে আমাদের সাথে হচ্ছে, সেগুলোকেই এখানে ছোট ছোট বাণীর মতো করে প্রকাশিত করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, যেরকম এখানে দেখো শিক্ষায় ধর্মের কালো হাত, হিংসা, এনআরসি, এই সমস্ত জিনিসগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। তো আমার কিন্তু দারুণ লেগেছে প্যান্ডেলটা আর কি, মানে ছোটো মোটোর মধ্যে খুবই সুন্দর হয়েছে। তো তারপর আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি নেতাজি রোডের পুজোটা, সেটাও কিন্তু বেশ হয়েছে। এই যে প্যান্ডেলটা দেখো, পুজো প্যান্ডেলটা পুরো লাইটিং দিয়েই করা হয়েছে, আর ভিতরে যে থিমটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাঙালিতে বলে না 12 মাসে 13 পার্বণ, তো সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে, একদম বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত। যেমন বৈশাখ মাসে হয় হালকাতা, সেটাকে এখানে দেখো ছোটো একটা গণেশ ঠাকুরের মূর্তি বানিয়েছে, তারপর দোকানে দোকানে যে সমস্ত হালকাতাগুলো হয় সেটা করা হয়েছে। তারপর হচ্ছে জ্যৈষ্ঠ মাস, যেখানে লিচু কাঁঠাল পাকে, আম জামাই ষষ্ঠী ধুমধাম। তো এই যে দেখো, যেমন জামাই ষষ্ঠী থাকে জ্যৈষ্ঠ মাসে, তো এখানে সুন্দর করে জামাইয়ের মূর্তি বানানো হয়েছে, শাশুড়ি মা সব কিছুই বানানো হয়েছে। এর পরে আসে আষাঢ় মাস, রথযাত্রা, রথের মেলা, জগন্নাথের লীলা খেলা। আষাঢ় মাসে যেটা হয়ে থাকে আমাদের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, তো সেটাই এখানে তুলে ধরা হলো। তারপর আসে শ্রাবণ মাস, কাবার চলে প্রতি সোম, প্রেম সে কহ ভোলে বোম। তো শ্রাবণ মাসে ভোলে বোম হয়ে থাকে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে, শিবলিঙ্গ বানানো হয়েছে। তারপর আমরা যেমন জল নিয়ে যাই ভাড়ে করে, সেটাই এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, মানে প্রতিটা মূর্তি একদম নিখুঁতভাবে বানানো হয়েছে বলতে গেলে। এরপরে আসে ভাদ্র মাস, গাছে গাছে পাকে তাল, বিশ্বকর্মা জয়গোপাল। মানে একে তো বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়, তার সাথে সাথে আমাদের গোপুসোনার জন্মদিনও হয়ে থাকে ভাদ্র মাসে, আর এই হচ্ছে মায়ের মূর্তি। তারপর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আশ্বিন মাস, মা দুর্গার পুজো। এবং এবছর আমি সেকেন্ড টাইম আবারও মা দুর্গার কাছে এসে ভিডিও করতে পারলাম, ছবি তুলতে পারলাম, মা দুর্গাকে আবার কাছ থেকে দেখতে পেলাম, যেটা প্রতি বছর কিন্তু হয় না, এবছর এখানে থিমটার জন্য হয়েছে। তারপরে আসছে কার্তিক মাস, যেমন কার্তিক মাসে থাকে ভাই ফোঁটা, তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে, দেখো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জন্দুয়ারে পড়লো কাটা। এরপর আসে অগ্রায়ণ মাস, যেটা রাস পূর্ণিমা হয়ে থাকে, সেটাই এখানে দেখো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, এটাও দারুণ হয়েছে। মানে প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে
করা হয়েছে, ভীষণ সুন্দর। আর পৌষ মাসে তো আমাদের পিঠে পুলির উৎসব হয়ে থাকে, তো এখানে দেখো সুন্দর করে আমাদের আসামের যেটা মেইন পিঠা তিল পিঠা, সেই তিল পিঠা রাখা হয়েছে সামনে। আমাদের আসামের গামুছা যেটা থাকে সেটাও এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে এটাও তুলে ধরা হয়েছে। পৌষ মাস মানেই তো পিঠে পুলির মাস। তারপর আসে মাঘ মাস, যেটা আমাদের মা সরস্বতীর পুজো হয়ে থাকে। এখানে দেখো সরস্বতী মায়ের পুজো করা হয়েছে এবং মূর্তিও রাখা হয়েছে। তো এখানে দেখো সরস্বতী পুজোর অঞ্জলি, তারপর কুল বড়ই খাও। তো অ্যাকচুয়ালি আমরা সরস্বতী পুজোর আগে যেহেতু কুল খাই না, তো সেটাই এখানে লেখা হয়েছে। আর এখানে রামের মূর্তি বানানো হয়েছে, দেখো রাম লক্ষ্মণ সীতা আর প্রভু বজরংবলী, খুব সুন্দর হয়েছে এই মূর্তিটাও, দারুণ লেগেছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। মানে এই থিমটা না আমার দারুণ লেগেছে কিন্তু, মানে এর আগে আমি কোনোখানে এরকম দেখিনি, এখানেই হয়তো আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে বারো মাসে তেরো পার্বণ, তো বারো মাসের যেই পুজো পালি হয়ে থাকে, যে সমস্ত উৎসব হয়ে থাকে আমাদের, সেই সমস্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। মানে থিমটা কিন্তু খুব দারুণ, যেই করেছে যার মাথায় এসছে, দারুণ। তারপর আসে ফাল্গুন মাস, দোল উৎসব হয়ে থাকে আমাদের, হোলি হয়ে থাকে, সেটাই এখানে দিয়েছে। দেখো দোল উৎসব রঙের খেলা, রাধাকৃষ্ণের মধুলীলা, তো এখানে দেখো সুন্দর করে রং হোলিও রাখা হয়েছে। দেন তারপর গিয়ে আসে বছরের শেষ মাস চৈত্র মাস, এবং চৈত্র মাসে যেটা হয়ে থাকে চড়ক মেলা, তো এখানে সেটাই তুলে ধরা হয়েছে, চৈত্র মাসের চড়ক মেলা, চড়ক পুজো। প্রচুর সুন্দর সুন্দর হয়েছিল ঠাকুরগুলো। অ্যাকচুয়ালি প্রতিবার নেতাজি রোড, ন্যাশন স্কুলের ফিল্ড, এই কয়েকটা প্যান্ডেল ভীষণ সুন্দর করে, ওদের থিম ভীষণ ভালো থাকে, তার জন্য কোথাও যাই না যাই এই প্যান্ডেলগুলোতে আমি আসি দেখতে। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম সোজা বাড়ি। এভাবেই কাটালাম আমাদের কালী পুজোর রাতটা। তো তোমরা কিভাবে কাটালে কালী পুজোটা অবশ্যই কমেন্টে জানিও। যেতে যেতে দেখো আমাদের বাড়ির কাছেই এই যে আরও একটা মা কালীর মন্দির, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।